ফুরফুরা শরীর তোয়া সিদ্দিকের সঙ্গে আলোচনায় বসলেন অতীত চৌধুরী, কিন্তু অন্যদিকে আছেন আব্বাসউদ্দিন সিদ্দিকি ও আসাদুদ্দিন ওয়াইসি। সামনেই বঙ্গে একুশের নির্বাচন, হ্যাঁ বিধানসভা নির্বাচনকে ঘিরে কিন্তু সব দল প্রাথমিক প্রস্তুতি পর্ব সেরে ফেলেছেন, আর এটাই দেখা যাচ্ছে যে সামনের পশ্চিমবাংলার বিধানসভার মূল অঙ্কটা দাঁড়িয়ে আছে মুসলিম ভোটের ওপরে। পশ্চিমবাংলার 28% মুসলিম ভোটকে টার্গেট করছে প্রত্যেকটি দল, আর সেটাকে কিন্তু চিন্তার মধ্যে অনেকটা সমস্যায় ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ঠিক আজ দুপুরবেলায় কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের একটা ঐক্যের বৈঠক হওয়ার কথা ছিল, আর ঠিক সেই বৈঠকের আগে মস্ত বড় বোমাটি ফাটালেন কংগ্রেসের অধীর চৌধুরী। তিনি একটা গোপন বৈঠকে বসতে চলেছেন ফুরফুরা শরীফের তোয়া সিদ্দিকের সাথে, আর এই বৈঠকে থাকবেন আব্দুল মান্নান। আসলে এই তোয়া সিদ্দিকের হাতে কিন্তু বেশ কিছু নিশ্চিন্তের ভোট আছে, আর সেটাকেই টার্গেট করছে কংগ্রেস আর বাম ঐক্য। তবে কি তৃণমূল কংগ্রেসের ঘরে একটা আশঙ্কার মেঘ জমতে শুরু করলো আজ থেকেই? অথচ এরই পাশে গুটি গুটি পায়ে পশ্চিমবাংলার ভোটের আসরে নেমে গেছেন ফুরফুরার পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকি। মুসলিম ভোটারদের কাছে এই আব্বাসউদ্দিন সিদ্দিকি মানুষটি কিন্তু খুব পরিচিত, একেবারে গ্রাউন্ড লেভেল থেকে তিনি মানুষের সঙ্গে মিশেছেন, মিশছেন, আগামী বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করার জন্য পরিষ্কারভাবে জানিয়েও দিয়েছেন। আসলে তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, আর তিনি মুসলিম, দলিত এবং আদিবাসী মানুষের উপর যে বঞ্চনা, অবহেলা হয়েছে অনেকদিন ধরে, সেটাকেই কিন্তু আড়াল করতে আর চাইছেন না। তিনি সরাসরি সেই সমস্ত ক্ষতিগ্রস্ত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েই এই বিধানসভা নির্বাচনে লড়তে চাইছেন, এবং জানা যাচ্ছে আগামী বিধানসভাতে এই আব্বাসউদ্দিন সিদ্দিকি মহাশয় নতুন একটা দল তৈরি করেই শুধু 44টি আসন নয় বরং অনেক বেশি আসনে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন। এটা অবশ্যই একটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের সামনে। তিনি আব্বাসউদ্দিন সিদ্দিকির পাশে আছে আসাদুদ্দিন ওয়াইসি, আর তার দল মিম খুব সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে 5-5টি আসনে জয়লাভ করছে, আর সেই সমৃদ্ধির তৃপ্তি নিয়ে তিনি এবার বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করতে এগিয়ে আসছেন। জানা যাচ্ছে যে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এবং 224 পরগনাতে এই মিমের সংগঠন কিন্তু অনেকদিন আগেই সমৃদ্ধ হওয়া শুরু করে দিয়েছে, আর তিনি অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসি যদি কোনো জোট না করতে পারেন তাহলে একা একা লড়তেও কিন্তু ভয় পাচ্ছেন না। তাহলে সামনে যেটা দাঁড়ালো যে আগামী বিধানসভা নির্বাচনে এই 28% মুসলিম ভোটের সামনে কিন্তু তিনটি প্রখ্যাত ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে, তোয়া সিদ্দিকি, আব্বাসউদ্দিন সিদ্দিকি আর আসাদুদ্দিন ওয়াইসি। কোনদিকে যাবে এই মুসলিম ভোটগুলি? সিঁদুরকে মেঘ জমতে শুরু করেছে তৃণমূলের ঘরে, হাসি কি ফুটেছে বিজেপির ঘরে? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এই খবরটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে আশা করছি। আর প্রত্যেকটা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।